সো গাইস আলটিমেটলি নেমে গেছি নৌকার জায়গা। সো গাইস এবার আমরা ঘাটগুলো ঘুরতে যাবো এই কিছু নৌকা করে জাস্ট ঘাট। সো গাইস আরেকটা নতুন ব্লগ, এটাও ট্রাভেল ব্লগ হবে, আমার সেকেন্ড ট্রাভেল ব্লগ। সো এটা কোথায় যাচ্ছি আই থিঙ্ক তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, বেনারস যাচ্ছি। সো চলো, এই যে ট্রেন চলে গেছে প্ল্যাটফর্মে, হাওড়া প্ল্যাটফর্মে রয়েছি। সো এখানে মাস্ক ছাড়া তো থাকাই যাবে না, কেন হাওড়া প্ল্যাটফর্মে মাস্ক ছাড়া অ্যালাউই করবে না। সো চলো মজা নাও তোমরা ভিডিওটা। ও বাই দ্য ওয়ে এন্ট্রি টাইম, হে হোয়াটস আপ গাইস, দিস ইজ রঞ্জিত, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ল্যাথখোর ছেলে, লেটস স্টার্ট। সো গাইস চলো এবার ট্রেনে ওঠা যাক, কেন ট্রেনে উঠে তারপরে কালকে সকালে কথা হবে, কেন কালকে সকালে নামবো ট্রেন থেকে। সো চলো যাওয়া যাক। সো গাইস আলটিমেটলি এই প্ল্যাটফর্মে নামলাম, প্ল্যাটফর্ম থেকে বেরোলাম। সো চলো এবার যাওয়া যাক হোটেলে। সো গাইস পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই যে প্ল্যাটফর্মটা মানে জাস্ট দারুণ লাগছে প্ল্যাটফর্মটা, এই যে দেখতে পাচ্ছ তোমার প্ল্যাটফর্মটা। আমি স্লো মোশনের শর্টগুলো দেখিয়ে দিচ্ছি, বাট মানে এখানে জাস্ট ক্রাউডটা মানে জাস্ট দারুণ ক্রাউড, এখানে মারাত্মক ক্রাউডটা। সো চলো এবার যাওয়া যাক হোটেলের দিকে। সো এখানে সো আলটিমেটলি গাইস রুমে চলে এসেছি, কিছু রুম। সো এখন প্রচণ্ড টায়ার্ড, বেরিয়ে সব কিছু দেখাবো। সো চলো ততক্ষণ টাটা। সো গাইস আমরা যেই হোটেলটা রয়েছি, হোটেলটার সিঁড়িগুলো দেখো জাস্ট মানে প্রায় 150 বছরের পুরোনো হোটেল, জাস্ট দারুণ সিঁড়িগুলো, জাস্ট দারুণ মানে এই যে হোটেলে অ্যাম্বিয়েন্সটা গাইস, এই যে প্রায় অনেক দিনের বাড়ি এটা, জাস্ট দারুণ ডেকোরেশনগুলো দেখো, জাস্ট দারুণ ডেকোরেশন। সো গাইস এবার বেরিয়ে গেছি হোটেল থেকে, এবার একটু যাব ঘুরতে। সো এখানে ভৈরব বাবার মন্দিরটা রয়েছে, ভৈরব বাবার মন্দিরটা দেখবো, আরও অনেক মন্দির আছে। সো চলো তার আগে ফার্স্ট হচ্ছে ব্রেকফাস্ট। এখানে একটা গন্ধ আসছে আসছে, এখানে একটা গন্ধ, যেই গন্ধটা হয়তো বাবার ভক্তটাই বুঝতে পারে, এখানে একটা যেই গন্ধটা আসছে, ও জাস্ট দারুণ। সো গাইস একটা নতুন জিনিস ট্রাই করতে যাচ্ছি, মানে অ্যাজ আ ট্রাভেল ব্লগার্স থেকে ফুড ব্লগে চলে এসেছি, আবার নতুন একটা জিনিস ট্রাই করতে যাচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ জিনিসটা, খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগে খেতে। সো চলো এখানে নিয়ে নিয়েছি, এটা জাস্ট মানে দেখতে জাস্ট দারুণ লাগছে, মালাই রাবড়ি। জাস্ট দারুণ, এটা খেতে জাস্ট দারুণ, মানে পুরো মালাই ভর্তি রাবড়ি। এটা বানায় কি যে, হ্যাঁ শুধু দুধ, দুধ কে স্যার, ভেরি আনপ্রফেশনাল ফুড ব্লগার, কী দিয়ে বানায় সেটাই জানি না, জাস্ট দারুণ। ফার্স্ট টাইম ফুড ট্রাই করলাম, জাস্ট দারুণ লাগছে এটা। সো গাইস এটা হচ্ছে রাবড়ি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাবড়ি, মানে ওটা জাস্ট মালাই ছিল, এটা রাবড়ি, এটা খেয়ে দেখতে মনে হয় জাস্ট দারুণ, এটা জাস্ট দারুণ খেতে, মানে এই যে উপরে কেশর দিয়ে ছড়িয়েছে আর সারা মানে অল্প অল্প মালাই দিয়েছে, জাস্ট দারুণ লাগছে এটা, ও মাই গুডনেস, লোক আসছে সিরিয়াস হেভি হেভি। তো গাইস এটা মানে দারুণ।
সো গাইস এবার আমরা রয়েছি বেনারসের যেই গঙ্গার ঘাটটা, এবার ফিলটা হচ্ছে বেনারস ও মাই জাস্ট দারুণ। মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা জাস্ট লাগছে না, মানে মানে খুব সুন্দর লাগছে। এই যে জাস্ট ক্রাউডটা দেখতে পাচ্ছ, মানে জাস্ট দারুণ লাগছে। এই যে পেছনে অ্যাম্বিয়েন্সগুলো, এই যে নৌকা, এবার নৌকা করে যাবো আমরা ঘুরতে, প্রতিটা ঘাট যাবো ঘুরতে। এটা জাস্ট দারুণ অ্যাম্বিয়েন্স লাগছে। সো চলো একটু স্লো মোশনে মজাটা নিয়ে নাও। এবার আমরা ঘাটগুলো ঘুরতে যাবো, এই কিছু নৌকা করে জাস্ট ঘাটগুলো ঘুরতে যাবো। মানে এখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর না, মানে এখানে খুব মানে জাস্ট দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সগুলো। এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ এত সুন্দর অ্যাম্বিয়েন্স লাগছে। এবার চলো, জাস্ট দারুণ বেনারস, মানে পয়সা উসুল গাইস। এবার মনে হচ্ছে পয়সা উসুল হয়ে গেছে, সিরিয়াস সত্যি কথা। সো গাইস এখন একটা খুবই ইন্টারেস্টিং জায়গায় রয়েছি। এখান থেকে পুরো ঘাটটা দেখা যাচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড তুমি দেখতে পাচ্ছ খুবই ইন্টারেস্টিং। এখন রয়েছি এই যে বাবার মন্দির, এই যে বাবার মন্দির, এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দারুণ লাগছে জাস্ট। সো গাইস আরেকটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি আমরা, যে এত কথা বলি মানে বাবাকে ঘিরে পুজো দেওয়া হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই যে দাঁড়াও, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমার বাবাকে ঘিরে পুজো দেওয়া হচ্ছে। এই যে বাবাকে পুজো দেওয়া হচ্ছে, এই যে। সো গাইস আরেকটা ইন্টারেস্টিং জায়গায় এসেছি, এই যে এটা হচ্ছে বেনারসের মিউজিয়াম। এই যে পুরো পুরো মিউজিয়ামটা এই যে দেখতে পাচ্ছ তোমরা। সো জায়গাটা খুব সুন্দর, ভেতরে অনেক শর্টও দেখলাম, ভালো বেশ শর্টও হচ্ছিলো, জায়গাটা বেশ ভালোই সুন্দর তোমরা। সো গাইস এই অ্যাম্বিয়েন্সটা দেখো, এখান থেকে জাস্ট দারুণ লাগছে, জাস্ট দারুণ। ও মাই গড, এই অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ লাগছে এখান থেকে। সো গাইস যেটার জন্য রেডি, যেটা দেখার জন্য বেনারস এক্স্যাক্টলি গঙ্গাঘাটে আর সেটা দেখতে পাচ্ছি। যার বেটার হবে এখানে প্রচুর নয়েজ এন্ড স্লো মোশন, স্লো মোশন আলটিমেটলি এটা দেখার জন্য হচ্ছে গঙ্গা, বেনারসে আসা এই গঙ্গা। আর সেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এখানে প্রচুর নয়েজ নিয়ে কথা বলতে পারছি না, গঙ্গা। তো আশা করি গাইস গঙ্গা আরতিতে সবার ভালোই লাগলো। আজকের মতন এখানেই এন্ড। তো কালকে সকালে উঠে পুজোটা দিতে যাবো, তারপরে শুট করা হচ্ছে, চলো টাটা বাই। সো গাইস ডে টু, সো আজকে আজকে যাবো নৌকা ঘুরতে, কালকে যাওয়া হয়নি নৌকা করে ঘোরাটা প্রতিটা ঘাটে। বা বাই দ্য ওয়ে এখন কচুরি খাবো, এই যে কচুরি দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট মানে ডিফারেন্ট অফ কচুরি। সো আগে কচুরি খাবো, তারপরে দেখা হচ্ছে। কচুরি এই যে দেখতে পাচ্ছ ডাল রয়েছে, আর এখানে মেন ব্যাপারটা হচ্ছে এখানে তো সোলার মানে শাল পাতায় দেওয়া, কচুরিটা খাওয়া হবে, কচুরিটা খেয়ে একটা পাতা দিয়ে দেয় নিমের কচুরি নাম, একটা পাতা দিয়ে আমরা। সো গাইস এই যে নিয়ে নিছি কচুরি, এবার খাওয়া হবে, দেখি ডাল
চালটা দেখতে পাচ্ছ মানে বুঝতে পারছি তো কচু পুরো ডিফারেন্ট কচু মানে আমাদের কলকাতার মতো না জাস্ট একদম ডিফারেন্ট খুবই মানে তেলটা অনেক পরিমাণে রয়েছে বাট জাস্ট ভালো লাগছে সো গাইস এখন রয়েছি আমরা এই ঘাটে এই যে পেছনে ব্যাকগ্রাউন্ড তোমরা ঘাট দেখতে পাচ্ছ বাট একটা বেস্ট গ্রাফিটি দেখাচ্ছি বেস্ট আঁকা এই যে বাবার গ্রাফিটি দেখো জাস্ট দারুণ লাগছে জাস্ট দারুণ লাগছে এই যে গ্রাফিটি দেখতে পাচ্ছ তোমরা পুরো বাবার ছবিটা আঁকা জাস্ট অসাধারণ লাগছে এটা সো চলো এবার নৌকা করে যাবো প্রতিটা ঘাট ঘুরতে সো তার আগে একটু স্লো মোশন দেখে নাও সো গাইস আলটিমেটলি নেমে গেছি নৌকার জায়গা নৌকার জায়গাটা পুরো জাস্ট দারুণ লাগছে এখানকার ভিউসটা আরও সুন্দর লাগছে মানে অসাধারণ জাস্ট দারুণ লাগছে সো চলো এবার নৌকা যাওয়া যাক সো গাইস উঠে গেছি নৌকায় এই মাঝি কাকা চালাচ্ছে সো পুরো এরকমভাবে পুরো ঘাটটা ঘুরবো সো চলো মজাটা একটু স্লো সো গাইস বেনারসে একটা ইউনিক জিনিস আছে এখানে গঙ্গাটা কিন্তু উল্টো চলে মানে এই দিকটা যায় গঙ্গাটা এটা হচ্ছে ইউনিক পার্ট এখানে বেনারসে সো ফার্স্ট অফ অল ফার্স্টে যাবো কি ঘাটটার নাম বললে রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র ঘাটে ওখানে ফার্স্টে যাবো সো চলো দেখা যাক সো গাইস এই যে হচ্ছে এই ঘাটটা যে ঘাটে কালকে গঙ্গা আরতিটা হচ্ছিলো এই যে এই ঘাটটা এই ঘাটটার সামনে মানে জাস্ট নৌকার ফিলিংসটা জাস্ট আলাদাই লাগছে জাস্ট দারুণ এটা জাস্ট দারুণ সিরিয়াস বলছি যারা যারা ঘুরতে ভালোবাসো প্লিজ বেনারসে একবার এসো মানে এখানকার ফিলিংসটা একটা আলাদাই অ্যাম্বিয়েন্সটাই দারুণ লাগছে এখানে ও গাইস এটা জাস্ট দারুণ তো পাখিগুলোকে দেখ ও জাস্ট দারুণ ভালোই লাগছে সো গাইস আলটিমেটলি আমাদের বেনারসের ঘাট ঘোরা হয়ে গেল এই যে বেনারসের ঘাট পুরো ঘুরে নিয়েছি সো আলটিমেটলি ব্লগ এখন অবধি যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওটা দেখছিলো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা পুরোটা দেখে একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা তাহলে আমি এরপরে আরও মোটিভেট হবো এরপরে আরও ট্রাভেল ব্লগ করবো সো গাইস জাস্ট দারুণভাবে একটা লাইক কমেন্ট করে দিও সো সাবস্ক্রাইব মাই চ্যানেল সো প্লিজ